উদয়পুরের তেপানিয়া কলোনি স্কুল মাঠে বুধবার সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত তেপানিয়া কৃষি মহকুমার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। সারা দেশের মধ্যে মহিলা পরিচালিত কৃষি মহকুমা স্থাপন করে বিশেষভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে এই উদ্যোগ। তার ভাষণে মুখ্যমন্ত্রী এই উদ্যোগের জন্য কৃষি দপ্তর এবং কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানান। আগামী দিনে রাজ্যে আরও 6টি জায়গাতে এই ধরনের প্রকল্প নেওয়া হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সত্যি আমাদের গর্বের বিষয় যে এগ্রি সাবডিভিশন যে খোলা এই দপ্তর থেকে নেওয়া হয়েছে এবং 100% মহিলা দ্বারা যে পরিচালিত যে বিষয় সেই বিষয়ে এখানে কথা হয়েছে এবং সবাই জানেন, এবং এর জন্য আমি এই দপ্তরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। এবং বিশেষ করে এই দপ্তরের আপনাদের এই এলাকার বিধায়ক এবং মাননীয় মন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং যেটা বলা হয়েছে যে সারা ত্রিপুরাতে না সারা ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলার দ্বারা এই ধরনের একটা যে একটা সংস্থা এখানে আজকের উদ্বোধন হলো সত্যি প্রশংসার দাবি রাখি। তো এই এগ্রি সাবডিভিশন খোলার যে সিদ্ধান্ত এখানে নেওয়া হলো, শুধু মাননীয় মন্ত্রী মহোদয়ও বলেছেন যে এখানে না শুধু আরও টোটাল 6টা জায়গায় এই ধরনের উদ্যোগ নেওয়া হবে, দোলাইবাড়ি, কমবাড়ি, বিসিনগর, নলচর, বামুটিয়া আর আজকে এখানে টেপানিয়া। আর একটি হার্ড সাবডিভিশন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হবে জম্পুই ভিলেজ। রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে পূর্ণ উদ্যমে কাজ করে চলছে এবং রাজ্যের কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি সহ বিভিন্ন প্রকল্প চালু আছে বলে জানান মুখ্যমন্ত্রী। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার প্রথম একজন জনজাতি গোষ্ঠীর একজন উড়িষ্যার অজগায়ের মহিলাকে এনে এবার রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি পদে উনি আসীন হয়েছেন। তো সব দিকে আমাদের এখানে যা শুনলাম যে এসডিও বোধহয় মহিলা বিডিও মহিলা এখানে আমাদের পঞ্চায়েতের যিনি আছেন উনিও মহিলা, তো সব মিলে দেখলাম যে সব দিকে মহিলাই মহিলা। তো আগামী দিন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের কোনো সমস্যার কোনো কারণ থাকতে পারে না, আর আমরা তো আছি আপনাদের সাথে সবসময়, আপনাদের আমরা সাহায্য করার আমি তো সবাইকে আমি মানে আমি আপনাদের এই উদ্যোগকে দেখে আমি সত্যিই খুশি। যেটা কথা হয়েছে যে 72% ত্রিপুরাতে কৃষি প্রধান রাজ্য, 72% কৃষির সাথে যুক্ত এবং কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এই দপ্তর থেকে যেভাবে কাজ করছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে 2015-16 মাত্র 6,580 টাকা ছিল। সবজি এবং ফল চাষে রাজ্যের কৃষকদের অগ্রগতির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।